আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তরহাটে। দপ্তরহাট একটি সাপ্তাহিক হাট। এই সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার এই হাটটি লাগে। এই হাটে গরু ছাগল থেকে শুরু করে গৃহস্থলী সকল ধরনের জিনিস বিক্রি হয়। কত দাম হলো ভাই? 400 টাকা দাম হলো এই মোরগটা। খুবই সুন্দর মোরগ। চাল কুমড়া এগুলো কত করে বেচতেছেন? 10 টাকা পিস না? এই 10 টাকা পিস চাল কুমড়া বিক্রি করতেছে। লাল শাক কত করে? 5-8 টাকা না? 5-8 লাল শাক 20 টাকা করে বিক্রি করতেছে। ছোট সাইজে সার বাছর আছে। এর দাম হয়েছে কত বড় ভাই? দপ্তরের হাটে প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন যেখানে ওরা কচি কচি চাল কুমড়া, তারপরে যেখানে লাউ নিয়ে আসছে। লাউ কত করে বেচতেছেন আঙ্কেল? 60-40 না? এই চাল কুমড়া 25-30-20। এই যে 25-30-20 টাকা করে চাল কুমড়া, তারপরে 40-50-60 টাকা করে লাউ বিক্রি হচ্ছে। যেখানে বেগুন নিয়ে আসছে, মিষ্টি কুমড়া আছে, সব ধরনের সবজি কিন্তু এই দপ্তরের হাটে ওনারা নিয়ে আসছে। একদম ভরপুর আছে সবজিতে। দেখতে পাচ্ছেন এখানে কচু বিক্রি হচ্ছে, এই যে এখানেও চাল কুমড়া বিক্রি হচ্ছে, কচি কচি চাল কুমড়া। এই চাল কুমড়া এগুলো কত করে বেচতেছেন? 10 টাকা 10 টাকা পিস না? এই 10 টাকা পিস চাল কুমড়া বিক্রি করতেছে। লাল শাক কত করে? 5-8-20 টাকা না? এই যে 5-8 লাল শাক 20 টাকা করে বিক্রি করতেছে। এই যে এখানে কচু আছে, এই যে এখানেও চাল কুমড়া আছে। সাংবাদিক নেন নাকি? এই যে এখানেও কিন্তু একদম কচি কচি চাল কুমড়া। এই চাল কুমড়া কত করে বেচতেছেন আঙ্কেল? 15-20 টাকা পিস। এখানে কিন্তু সবজির দাম খুবই কম। দেখতে পাচ্ছেন যে 15-20 টাকা পিস চাল কুমড়া বিক্রি হচ্ছে। যেখানে বেগুন বিক্রি হচ্ছে, কত করে বেচতেছেন বেগুন? মুলা বিক্রি করতেছে। দেখতে পাচ্ছেন যে এবছরের নতুন মুলা, খুবই সুন্দর সুন্দর মুলা নিয়ে আসছে উনি। এই পাশে কিন্তু একদম সুন্দর সুন্দর মুলা, কচি কচি চাল কুমড়া, বেগুন, এই পাশেও চাল কুমড়া আছে। আর এই চাল কুমড়া কত করে বেচতেছেন? গ্রামের হাটে কিন্তু লেবু কেজি হিসেবে বিক্রি হয়। দেখতে পাচ্ছেন যেখানে কয়েক প্রকারের লেবু কেজি হিসেবে বিক্রি করতেছে। লেবু কত করে কেজি বেচতেছেন ভাই? 50-50 টাকা কেজি না? 50 টাকা কেজি লেবু বিক্রি হচ্ছে। যেখানে কিন্তু প্রচুর পরিমাণে লেবু নিয়ে আসছে। আচ্ছা, কি কি কিনলেন আঙ্কেল হাট থেকে? না ভাই, লেবু কিনলাম। লেবু কিনবেন না? তাই করুন। আপনার কি প্রতি হাটের দিন কেনাকাটা করেন? হ্যাঁ, এই হাট তো অনেক জায়গায় হাট, এই আর সাইড মেরে হাট একদিন হাঁকাটে যাই। এই যে এখানে কিন্তু কয়েক প্রকারের লেবু বিক্রি হচ্ছে। আপনারা কি লেবু কেজি হিসাবে বেচতেছেন? হ্যাঁ, কেজি হিসাবে। কত করে? এটা হচ্ছে 40 টাকা, এটা 50 টাকা, এটা 60 টাকা। এই যে এটা 40-50-60 টাকা কেজিতে বিক্রি করতেছে ওনার লেবু। প্রচুর পরিমাণে লেবু এই হাটে বিক্রি হয়। তারা কি কি কিনলেন আপনি হাট থেকে? লেবু কিনলাম। আর কি কি কিনলেন? কাঁচামরিচ কিনলাম, আলু কিনলাম। এই হাটটা কত বছর হয়ে লাগে? এই যে এখানে হাঁস আছে, হাঁস কত করে দাম হইতেছে? হাঁসের দাম হইতেছে 400 টাকা পিস। 400 টাকা পিস এই হাঁস দাম হচ্ছে। দুইটা মোরগ দাম হইতেছে কত আঙ্কেল? 800 টাকা না? এই যে ওনারা এই দুইটা মোরগ 800 টাকা দাম হচ্ছে। দপ্তরের হাটে কিন্তু প্রচুর পরিমাণে দেশি হাঁস মুরগি পাওয়া। দেখতে পাচ্ছেন যেখানে বড় বড় সাইজের মোরগ আছে, এই যে এখানে সুন্দর সুন্দর মোরগ, এই যে এখানে একটা মোরগ আছে, এই যে এখানে তিনটা হাঁস আছে। এই তিনটা হাঁস দাম হইতেছে কত? 1300 টাকা না? 1300 টাকা দাম হইতেছে এই তিনটা হাঁস। এই যে এখানে দুইটা মোরগ আছে, ছোট মোরগ, এটা দুইটা দাম হইতেছে কত ভাই? 600 টাকা দাম হয়েছে মোরগ। এই যেখানে একটা হাঁস আছে, এই হাঁস কত দাম হয়েছে আপনার? 400 টাকা দাম হয়েছে এই হাঁসের। এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন এই দেশি হাঁস, এই যে মুরগি। কাকা, আপনার এই দুইটা মোরগ কত দাম হয়েছে? দেখতে পাচ্ছেন প্রচুর আজকে হাঁস মুরগি আসছে। যে এখানে কিন্তু হাঁস নিয়ে আসছে যে অনেকগুলা, তারপরে যে এখানে মোরগ আছে।
টাকা বেশি হাঁস নিয়ে আসছে যে এখানে মুরগি আসছে দেখুন এখানে মুরগি আসছে মোরগ আছে এখানে মোরগ দাম হচ্ছে নাকি না যেদিকে কিন্তু মোরগ আছে যেখানে হাঁস আছে অনেক হাঁস মুরগি নিয়ে আসছে যেখানে কাকা একটা হাঁস নিয়ে আসছে বড় সাইজের এই হাঁস কত দাম হয়েছে আঙ্কেল অনেক দাম কম আজকে এখানে বিক্রি হচ্ছে আপনি কটা নিয়ে আসছেন পাঁচটা কত দাম হয়েছে আপনারা একদম দেশি হাঁস মুরগি নিতে পারবেন কত বললেন বাইরের দাম কত দাম বললেন যেখানে নদীর বড় বড় বাইম মাছ তারপরে চিংড়ি মাছ তারপরে যেখানে পাঁচমিশালি মাছ বিক্রি হচ্ছে এগুলো কত দাম দিতেছেন আঙ্কেল এগুলোর দাম হলো ১৬০০ টাকা দাম হয়েছে না নদীর মাছ না এই যে উনি বলুন ১০০০ টাকা কত দাম হয়েছে টাকা ১২০০ নদীর মাছ কিন্তু সবই ২০০ টাকা ভাগা আর এই যে এটা ১০০০ টাকা দাম হয়েছে বড় বড় চিংড়ি মাছ আছে তারপরে যে এখানে বাইম মাছ আছে গুলশা মাছ আছে সব ধরনের মাছই আছে ওনারা বিক্রি করে দপ্তর হাট কিন্তু দপ্তর হাটে যমুনা নদীর পাশে হওয়ার কারণে প্রচুর পরিমাণে নদীর মাছ পাওয়া যায় এই বিলের মাছও পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে বড় একটি বোয়াল তারপরে এই যে এখানে ইলিশ মাছ আছে গাইরা মাছ আছে পলি মাছ আছে এই বোয়াল এটা দাম হয়েছে না আঙ্কেল কত হয়েছে দাম ২০০০ হয়েছে না কয় কেজি হবে ৩ কেজি বোয়াল মাছ ওনার এটা ২০০০ টাকা দাম হয়েছে তারপরে এই যে এখানে গাইরা মাছ এগুলো ভাগা কত করে বেচতেছেন ১২০০ নদীর মাছ সব না যমুনা নদীর এই যমুনা নদীর মাছ ওনারা এগুলো ১২০০ টাকা ভাগা বিক্রি করতেছে যে এখানে একটা বোয়াল মাছ আছে তারপরে এই যে ছোট মাছ আছে পাঁচমিশালি মাছ এই ভাগা কত করে বিক্রি করতেছেন আঙ্কেল এই যে ২০০০ টাকা না ২০০০ টাকা ভাগা এখানে বিলের ছোট মাছ বিক্রি হচ্ছে নদীর মাছও বিক্রি হচ্ছে পাঁচমিশালি মাছ এগুলো কত করে ভাগা ১০০ টাকা ভাগা এই মাছ বিক্রি হচ্ছে যে এখানে আছে খুবই সুন্দর সুন্দর মাছ ওনারা বিক্রি করতেছে এগুলো কত করে বেচতেছেন এই যেগুলো ১০০ টাকা ভাগা আর এগুলো ২০০০ টাকা ভাগা ৫০০ টাকা ভাগা এরকম করে বিক্রি করতেছে ওনারা এখানে ইলিশ মাছ আছে দেখতে পাচ্ছেন এই যে ইলিশ মাছ নিয়ে আসছে ইলিশ মাছ ভাগা কত করে ১৫০০ টাকা না ১৫০০ টাকা দাম যাচ্ছে কয় কেজি হবে ২ কেজি না ২ কেজি হবে এই যে এখানে কিন্তু ইলিশ মাছ আছে দেখতে পাচ্ছেন ভাগা হিসাবে বেচতেছে দপ্তর হারে কিন্তু প্রচুর পরিমাণে গরু ছাগল পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেকখানি জায়গা জুড়ে কিন্তু গুণারা গরু নিয়ে আসছে দেখতে পাচ্ছেন যে অনেক দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসছে ভাই এটা দাম হয়েছে কত কালোটার দাম হয়েছে ভাই ৫৫ লালটার দাম হয় ৬৫ কালো গরুটা ৫০০০ টাকা দাম হয়েছে আর এটা ৬৫ দাম হয়েছে এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে গাই গরু আছে এগুলো কত করে দাম হয়েছে ৫০-৫৫ হাজার টাকা করে দাম হচ্ছে এই গরুর প্রচুর পরিমাণে গরু কিন্তু আজকে আসছে ওইরকম কাস্টমার নাই এই দেখতে পাচ্ছেন এখানে ওরা গাই গরু নিয়ে আসছে এই যেখানে ছোট সাইজের কিছু বকনা মাছ বিক্রি হচ্ছে ভাই এগুলো মাছের কত করে দাম হইতেছে ৪৩ হাজার টাকা দাম হয়েছে সাইজের কিছু বকনা মাছের আছে এগুলো কত দাম হইতেছে ৪০ হাজার টাকা করে দাম হচ্ছে এই বাছুর এই যেখানে একটা সার বাছুর এটা দাম হয়েছে না আঙ্কেল কত দাম হইতেছে ৬৫ না এই সার বাছুরটার ৬৫ হাজার টাকা দাম হচ্ছে লাল
এখানে কিন্তু সব ধরনের গরু পাওয়া যায় দেখতে পাচ্ছেন। এই যে এখানে ওখনা বাছুর আছে, বড় বড় সাইজের ষাঁড় বাছুর আছে, সব ধরনের বাছুরই বিক্রি হচ্ছে। এই যে এখানে একটা ছোট সাইজের ষাঁড় বাছুর আছে, এর দাম হয়েছে কত বড় ভাই? সার বাছুর, বকনা বাছুর, তারপরে গাই গরু সব ধরনের গরু কিনতে পারবে। কি কি গরু পাওয়া যায় এখানে? ভ্যারাইটিস দাম কেমন? দাম ওই রকম সর্বনিম্ন 30 থেকে আরম্ভ করে আপনার 1.5 লক্ষ টাকা পর্যন্ত আছে। সার গরু, বকন গরু, গাই গরু, গাভী, বাছুর সব এখানে একদম কৃষকদের নিজেদের পালিত গরু বিক্রি হয় দেখতে পাচ্ছেন। সবাই একটা একটা করে গরু বাছুর নিয়ে আসছে এখানে বিক্রির জন্য। এখানে আসলে আপনারা একদম দেশি গরু কিনতে পারবেন। দপ্তর হাটে কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ বিক্রি হয় দেখতে পাচ্ছেন। এই যে মাঠের এক পাশে বাঁশ বিক্রি হচ্ছে, ওনারা বাঁশ বিক্রির জন্য এখানে আসছে। এখানে বাঁশ নিয়ে আসছেন নাকি আঙ্কেল? হাটের দিন বাঁশ নিয়ে আসে বিক্রির জন্য। এই যে কাকা হাটে খাজা বিক্রি করতেছে, এই খাজা কত করে বেচছেন কাকা? 10 টাকা পিস না? 10 টাকা পিস এই খাজা বিক্রি করতেছে। এই যে ভাইরা কিন্তু খাজা খাচ্ছে। কাকা আপনি কয়টা খেলেন? গ্রামের সবাই কিন্তু এরকম খাবারের দোকান থাকে, ওনারা বিভিন্ন রকমের খাবার নিয়ে পসরা সাজিয়ে বসে থাকে দেখতে পাচ্ছেন। এই যে এখানে সব ধরনের খাবার বিক্রি হচ্ছে, যেখানে টানা বিক্রি হচ্ছে, তারপরে চিরার টানা বিক্রি হচ্ছে, সব ধরনের নিমকি বাতাসা বিক্রি হচ্ছে। টানা কত করে গেছেন কাকা এখন? 240 টাকা। কি কি বানান আপনারা? সব ধরনের টানা, তারপরে এই যে এখানে চানাচুর, নিমকি সবকিছু বানিয়ে কিন্তু বিক্রি করে। এই যে এখানেও বিক্রি করতেছে, কারণ হাট বাজার শেষ করে সবাই কিন্তু বাড়ির জন্য এই খাবার নিয়ে যায় দেখতে পাচ্ছেন। এই যে সবাই জিলাপি, তারপরে এই যে এখানে খুরমা বিক্রি হচ্ছে, সব ধরনের জিনিস বিক্রি হচ্ছে। কোন জিনিস বেশি বিক্রি হয় আপনার? সব ধরনের জিনিস কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয় দেখতে পাচ্ছেন। এখানে সবাই ভিড় করে আছে এখানে কেনার জন্য। আপনারা যারা এই হাটে আসতে চান, তারা টাঙ্গাইল জেলার নাগরপুর এসে নাগরপুর থেকে এখানে আসতে পারবেন। এখানে আসতে হলে প্রতি শনিবার এবং মঙ্গলবার আসতে হবে এই হাটে। আপনারা দুপুরের পরে এই হাটটি জমজমাট হয়। এই হাটে আপনারা আসলে সকল ধরনের জিনিস নিতে পারবেন, গরু, ছাগল, তারপরে হাঁস, মুরগি, দেশি, নদীর মাছ, সবজি প্রচুর পরিমাণে উঠে। সব ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।